ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি পার্ট 3। তো আমরা গত দুইটা ক্লাসে দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটের ভিতরে থিম এডিট করতে হয়, কিভাবে থিম অ্যাড করতে হয়, কিভাবে প্লাগইন অ্যাড করতে হয়, কিভাবে মেনুবার অ্যাড করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্যাটাগরি, আমরা কিভাবে ক্যাটাগরিতে এডিট করব, এডিট করে ওই ক্যাটাগরির ভিতরে আমরা থিমের যেগুলা প্রোডাক্টগুলো আছে ওই সব প্রোডাক্টগুলোকে সরিয়ে আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি। আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যে কোনো ধরনের যে কোনো সাইটের জন্য যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তো আপনি যে কোনো প্রোডাক্ট আপনার অ্যাফিলিয়েট যদি লিঙ্ক থেকে থাকে আপনি অ্যাড করতে পারবেন। তো ওয়েবসাইট কেন আমরা অ্যাড করবো? আমরা তো চাইলে ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারি। ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করার ক্ষেত্রে যদি আপনি প্রতিদিন যদি 10 ডলার যদি ইনকাম করেন, আমি একটু অনুপাতে বলতেছি, তো যদি 10 ডলার ইনকাম করেন আর আপনার ক্ষেত্রে যদি ফেসবুক ওয়েবসাইট যদি দেখে থাকে আপনি 100 ডলার ইনকাম করবেন। কেন? কারণ ফেসবুক পেজের চাইতে মানুষ বিশ্বস্ত রয়েছে ওয়েবসাইটের দিক দিয়ে, কারণ যাদের ওয়েবসাইট আছে তারা কিন্তু অনেক বিশ্বস্তভাবে এই মার্কেট প্লেসে কাজ করে আর তারাই গেইনার হয়ে থাকে। তো যারা যাদের ফেসবুক পেজ আছে তারা খুব অল্প ইনকাম করতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, আবার যাদের ওয়েবসাইট রয়েছে তারা প্রচুর পরিমাণ ইনকাম করতে পারে। হ্যাঁ, ফেসবুক পেজ দিয়ে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুক পেজ দিয়ে আপনি ফ্রি মেথডে ইনকাম করতেছেন, আর ওয়েবসাইট দিয়ে আপনি ওয়েবসাইট একটি ডোমেইন হোস্টিং কিনে তারপর ইনকাম করবেন। এগুলোর প্রতি মানুষের একটু ফেথফুল রয়েছে, অনেক বেশি ফেথফুল রয়েছে। ওকে, তো আমরা আজকে ওয়েবসাইটের ভিতরে ক্যাটাগরির কিভাবে ক্যাটাগরিগুলোকে এডিট করব, এডিট করে কিভাবে ওই ক্যাটাগরির ভিতরে বিভিন্ন প্রোডাক্টগুলো অ্যাড করব সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমি সরাসরি স্ক্রিনে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে দেখি। তো গত ক্লাসে আমাদের ওয়েবসাইটে একটু সমস্যা ছিল, আমি ক্লাসটা নিতে পারিনি, তো আমি ওয়েবসাইটটাকে আবার রিস্টোর করে আবার নতুন জায়গায় নিয়ে আসছি। তো আমরা এগুলো তো পারবো, এগুলো তো একদম ভিন্ন, আমরা পারবো, কিন্তু আমাদের আমাদের সমস্যা হয়েছিল এই ক্যাটাগরির ভিতরে। তো আমি এই ক্যাটাগরিটা আজকে আজকে করে দেখাবো। আর আরেকটা আরেকটা জিনিস বলে নেই, এই থিমসের ভিতরে এই যে বর্তমানে যে আমরা থিমসটা দেখতে পেয়েছি, এর থিমসের ভিতরে যদি আমরা কোনো থিমসের প্রোডাক্টে যদি অ্যাড করি তাহলে এখানে অ্যাড করানো সম্ভব নয়। এখন আপনি ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন? আপনি যদি একদম এইরকম ক্যাটালগ অনুযায়ী বা ক্যাটালগ অনুযায়ী যদি আপনি কোনো থিম যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে ক্যাটাগরিগুলো আপনি এডিট করতে পারবেন কিন্তু ডিলিট দিতে পারবেন, কিন্তু অ্যাড করতে পারবেন না। এখন আমি যদি চাই আমি এখানে নিজে থেকে আরেকটি ক্যাটাগরি অ্যাড করব, সেই ক্ষেত্রে আপনি ফ্রেশ থিমে একটা ফ্রেশ থিমে কাজ করে আপনাকে এডিট করতে হবে, একটা ফ্রেশ থিমে কাজ করে এডিট করতে হবে। তাও আপনার এই জিনিসের মধ্যে দিয়ে, এই যে দেখুন আমাদের এখানে পোস্ট আছে, পোস্টের এই ক্যাটাগরির মধ্যে দিয়ে আপনি যদি ফ্রেশ জিমেইল হয়ে থাকে তাহলে পোস্ট থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আপনি কি করতে পারবেন আরেকটা অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমরা এই থিমটা কিন্তু প্রিমিয়াম ভার্সনের থিম, আমরা ফ্রিতে ইউজ করতেছি, সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে আপনি ডিলেট করতে পারবেন কিন্তু এই ক্যাটাগরিতে আরো আরো কোনো জিনিস অ্যাড করতে পারবেন না। আপনি কিন্তু এই চাইলে এই সবগুলোকে ডিলেট করতে পারবেন, অ্যাক্সেসরিজের ভিতরে অডিওকে ঢুকাতে পারবেন, অডিওর ভিতরে ক্যামেরাসকে ঢুকাতে পারবেন, মানে আপনার ইচ্ছামতো সাজাতে পারবেন। তো আমি আজকে জাস্ট সাজানো কিভাবে সাজাবেন ওইগুলোই দেখাচ্ছি এবং কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেই জিনিসগুলোই দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যাবো এখান থেকে প্রোডাক্টস, এই যে দেখুন প্রোডাক্ট থেকে আমরা সরাসরি চলে যাবো ক্যাটাগরিজ। তো আমরা এখান থেকে ক্যাটাগরিজে চলে আসলাম। ক্যাটাগরিজে আসার পর এখানে আপনার সমস্ত আপনার কি দেখতে পাবেন, আপনার ক্যাটাগরি দেখতে পাবেন, এই দেখুন অ্যাক্সেসরিজ, অডিও। এখন দেখুন অডিওর আন্ডারে, এই অডিও ক্যাটাগরির আন্ডারে হেডফোন স্পিকার রয়েছে যেগুলোর পাশে, মনে করুন এটা এটা রয়েছে অডিও, একটা ক্যাটাগরির নিচে নিচের যেগুলো থাকবে ওইগুলোর মধ্যে যদি আপনি যদি কোনো মাইনাস চিহ্ন দেখে থাকেন, এই যে দেখুন এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, যদি আপনি মাইনাস চিহ্ন দেখতে পান সেক্ষেত্রে আপনি আপনি বুঝবেন যে উপরের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির আন্ডারে কিন্তু এগুলো আছে। ওকে, তো ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, হোম অ্যাপ্লিকেশন, মোস্ট পপুলার নিউ অ্যারাইভেল, অন সেল, স্মার্টফোন, ভিডিও গেম, ওয়াচ, হ্যাঁ অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন মনে করুন আপনি চাচ্ছেন চারটা ক্যাটাগরি হতে হবে, একটা হচ্ছে ওয়েমেন ফ্যাশন, একটা হচ্ছে ম্যান ফ্যাশন, একটা হচ্ছে কার্ডস, আরেকটা মনে করুন আপনি এখানে রাখতে চাচ্ছেন অ্যাক্সেসরিজ।
আমি আবার বলে দিচ্ছি, ওয়ামেন মেন, আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি কি কি করবেন, এখানে ক্যাটাগরি সাজাবেন। তো আমরা একটা করে ক্যাটাগরি এখানে সাজাই। মনে করুন আমরা এখানে অডিও আছে, তো এখানে আমরা অডিও পাচ্ছি, এই যে দেখুন অডিও। আমরা অডিও, অডিওর আন্ডারে আছে হেডফোন স্পিকার, অডিওর আন্ডারে আছে হেডফোন এবং স্পিকার। আচ্ছা, তো আমরা এখান থেকে ক্যামেরা আছে, আমরা ক্যামেরাকে এডিট করি। এই যে দেখুন ক্যামেরা, ক্যামেরার নামটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যাবেন এডিটিং। তো আমরা এডিটে যাচ্ছি, যাওয়ার পর এখানে আপনি নেমের জায়গায় আপনি সেট করে দিন। মনে করুন আপনি এখানে প্রথমে দিতে যাচ্ছেন ওয়ামেন ফ্যাশন, আমি এখানে লিখলাম ওয়ামেন ফ্যাশন, এই যে দেখুন আমি লিখলাম। এরপর আপনি স্লাগে ওয়ামেন ফ্যাশনটাকে আবার স্লাগে এনে বসিয়ে দেবেন। তো আমি ওয়ামেন ফ্যাশনটাকে কপি করলাম, কপি করে এখানে স্লাগের জায়গায় এখানে ওয়ামেন ফ্যাশনটা বসিয়ে দিলাম। তারপর এখানে একটা টান দিয়ে দিলাম, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ওকে। তারপর এখান থেকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন প্যান্ট ক্যাটাগরি, প্যান্ট ক্যাটাগরির মধ্যে আপনি এই ক্যাটাগরিকে ওয়ামেন ফ্যাশনকে যদি আর কোনো জায়গায় যদি ঢুকাতে চান, মনে করুন অডিওর ভিতরে যদি আপনি ঢুকাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে প্যান্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো আমি চাচ্ছি আমাদের এই ওয়ামেন ফ্যাশনটা আমাদের আলাদাভাবে থাক, আমাদের ওয়ামেন ফ্যাশনটা আমাদের আলাদাভাবে। আপনি যদি মানে কোনো ক্যাটাগরির ভিতরে যদি কোনো সাব ক্যাটাগরি যদি ঢুকাতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দেবেন ওইটার, মনে করুন ওয়াশ টাইমের ভিতরে যদি আপনি আপনি যদি ওয়ামেন ফ্যাশনটাকে যদি ঢুকাতে চান, সেক্ষেত্রে যদি আপনি ওয়াশ টাইম সিলেক্ট করে দেন, আপনার ওয়ামেন ফ্যাশনটা আপনার ওয়াশ টাইমে স্মার্ট ওয়াচের ভিতরে ঢুকে যাবে। তো আমরা চাচ্ছি যেভাবে আছি থাক। এরপরে আপনি চাইলে এখান থেকে, এই যে দেখুন থাম্বনেইলে এখানে তার, এখানে সে ক্যামেরার বাটন দিয়েছে, যেহেতু এটা ক্যামেরার অ্যাক্সেসরি ছিল সেখানে ক্যামেরাটা ইউজ করেছে। আপনি চাইলে আপনি একটা লোগো ইউজ করতে পারবেন, আপনি চাইলে উইমেন ফ্যাশনের একটি লোগো ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখি তো উইমেন ফ্যাশনের লোগো একটা নিয়ে আসি। ওকে, আমি আপলোড মিডিয়াতে যাই, তারপর সিলেক্ট ফাইল। আমরা গত ক্লাসে একটা নামিয়ে রেখেছিলাম, ওইটা দেখি এখানে পাওয়া যায় কিনা, নতুবা আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে নেই, ডাউনলোডে দেখি। আচ্ছা, যাই হোক এখানে পাচ্ছি না, আমি আপাতত এটা নিলাম। উইমেন ফ্যাশনে আমি আপাতত আপাতত এই ইমেজটা আমরা নিলাম, আমরা এই ইমেজটা নিলাম, আমাদের ইমেজটা লোডিং হচ্ছে। ওকে, একটু সময় নিতে পারে, আমাদের ইমেজটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর যখন ইমেজটা ডাউনলোড হয়ে যাবে বা লোডিং শেষ হয়ে যাবে, এখান থেকে ইউজ ইউজ ইমেজ ইমেজের অ্যাকাউন্টটা অটোমেটিকলি শো হবে। এখনো হচ্ছে না, এই যে দেখুন এভাবে ইউজ ইমেজ শো হবে, আমাদেরটা এখনো ডাউনলোড হচ্ছে না। আমরা পেজটিকে আবার রিলোড দিই। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক সম্ভবত দুর্বল আছে, সেজন্য সময় নিচ্ছে একটু। দেন আমরা কেটে আবার যাচ্ছি, আমরা আবার যাচ্ছি আপলোড ইমেজ, আমরা আবার রিলোড দিচ্ছি এই পেজটাকে। আচ্ছা, আমরা এই লিঙ্কটাকে কেটে আবার ঢুকতেছি, একটু ধরেন আমরা লিঙ্কটাতে আবার ঢুকি, আমরা লিঙ্কটাতে আবার ঢুকি। আজকে প্রচন্ড দুর্বল আছে নেটওয়ার্ক। আপাতত আমরা ভিপিএন কানেক্ট দিদি হয় কিনা, সম্ভবত নতুবা আমাদের আমার ব্রাউজারের সমস্যা আছে নতুবা নেটওয়ার্কের সমস্যা আছে।
আচ্ছা, বিপিন দিয়ে হচ্ছে না, আমাদের নেটওয়ার্কের সম্ভবত সমস্যা আছে আজকে। আচ্ছা একটু দাঁড়ান আমি, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি, এবার হবে। ওকে, আমি আমি যাচ্ছি কোথায়, এখান থেকে ক্যাটাগরি, সরি, এখান থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি। ওকে, তো আমরা এখান থেকে নাম চেঞ্জ করলাম, এখান থেকে আমরা ক্যামেরাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, আমরা এখান থেকে এডিটে যাই, এডিটে গিয়ে এখানে উইমেন ফ্যাশনটা করে দিই, এখানে যাই গিয়ে আমরা ক্যামেরার পরিবর্তে আমরা এখানে করে দেবো উইমেন ফ্যাশন, আমরা এখানে করে দিই উইমেন, উইমেন ফ্যাশন, আবার স্ল্যাগে আমরা করে দিই এখান থেকে উইমেন ফ্যাশন, কপি করি, কপি করে এখানে জাস্ট উইমেন ফ্যাশনটা পেস্ট করে দিই। তো এরপর আমরা ইমেজটা থাম্বনেইল ইমেজটা নিয়ে আসি, জাস্ট আমি একটা ইমেজ চেঞ্জ করে দেখাবো, আপনারা বাকিগুলো পারবেন। আমি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, আপাতত এটা নিয়ে আসি। তো দেখুন আমাদের ইমেজ আগেরটা চলে আসছে, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউজ ইমেজ। ওকে, তো দেখুন আমাদের এখানে আমাদের ইমেজটা চলে আসবে, একটু দাঁড়ান আপলোডিং হচ্ছে। ইউজ ইমেজ, ইমেজটাকে একবার রিমুভ করি, রিমুভ করে নিয়ে আসি। আচ্ছা যাই হোক, এভাবে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ইউজ ইমেজে ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে আসতেছে না, একটু লোডিং নিচ্ছে। ওকে যাই হোক, এরপরে এরপর কী করবেন, এখান থেকে আপডেট করে দেবেন, আপডেট যখন করে দেবেন আপনার ক্যামেরার নামটা চেঞ্জ হয়ে যাবে। হাই হাই, আজকে নেটওয়ার্কে এই সমস্যা করতেছে কেন? আচ্ছা যাই হোক, এখন আমাদের হয়েছে, এই এই দেখুন আমাদের উইমেন ফ্যাশন, উইমেন ফ্যাশন থেকে আমাদের এই ইমেজটা চলে আসছে। ওকে, তো এরপরে আপনি আপনি চাচ্ছেন যে এখন আরেকটি তৈরি করবেন ম্যান ফ্যাশন, তো দেখুন আমাদের এই এই যে উইমেন ফ্যাশনটা হয়েছে কিনা সেই জিনিসটা আমরা কিভাবে দেখব, আমরা যদি এখানে যদি আমাদের এই আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো, আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে ক্যাটাগরি চেঞ্জ করেছি এই ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটের ভিতরে দেখতে পাবো। একটু দাঁড়ান লোডিং হচ্ছে। এবার আসছে, এবার দেখুন এই যে দেখুন উইমেন ফ্যাশন, আমাদের উইমেন ফ্যাশন চলে আসছে, কিন্তু উইমেন ফ্যাশনের ভিতরে যদি আমরা যাই, উইমেন ফ্যাশনে যাওয়ার পর এখানে তার ক্যামেরার ক্যাটাগরি আমরা দেখতে পাবো, আমরা এই সবগুলো আমরা চেঞ্জ করব, আমরা এখানে তার যতগুলো ক্যামেরার ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমরা ওই সবগুলো প্রোডাক্টকে বাদ দিয়ে আমরা এখানে উইমেন ফ্যাশনের যতগুলো প্রোডাক্ট আছে বা উইমেন ফ্যাশনের আমরা যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই ওই সব প্রোডাক্ট আমরা এখানে এনে জয়েন করবো। আচ্ছা, বাট নেটওয়ার্ক তো আমাদেরকে ক্লাসে দিচ্ছে না আজকে। দাঁড়ান আমরা উইমেন ফ্যাশনে যাই, এই যে দেখুন আমরা যখন উইমেন ফ্যাশনের ভিতরে আসলাম, আসার পর এখানে আমরা ক্যামেরার জনিত যেগুলো প্রোডাক্ট আছে ওই সব প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সবগুলো প্রোডাক্ট আমরা সরিয়ে দেবো। তো তার আগে আমরা আমাদের ক্যাটাগরিটা আরও কিছু ক্যাটাগরি চেঞ্জ করে নিয়ে আসি। তো মনে করুন এখানে আমরা কী করলাম, আপাতত এখানে উইমেন ফ্যাশনটা
ওমেন ফ্যাশনটা আমরা বসালাম, মানে আমরা ওমেন ফ্যাশনের যতগুলো প্রোডাক্ট আছে এখানে আমরা অ্যাড করব। এরপরে এখানে আছে ওয়াচ, হ্যাঁ মানে এরপরে আছে ভিডিও গেম, এরপরে আছে স্মার্টফোন, এগুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আমরা যদি ওয়াচে যাই, মনে করুন এখানে আমরা আমরা দিতে চাই ম্যান ফ্যাশন, একটা হচ্ছে আমাদের এখানে একটা প্রোডাক্ট থাকবে ওমেন ফ্যাশন আর একটা প্রোডাক্ট থাকবে ম্যান ফ্যাশন। তো আমি এখানে করে দিলাম ম্যান ফ্যাশন, আমি এখানে ম্যান ফ্যাশন করে দিলাম, স্লাগে আমরা ম্যান ফ্যাশনটা বসিয়ে দেবো, এখানে কপি করলাম এখানে পেস্ট করে দিই, তারপর এখান থেকে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। ওকে, তো প্যান্ট ক্যাটাগরিতে আপনি আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন, বাট এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর এখানে ঠিক আগের মতন যেভাবে আমরা এই উইমেন ফ্যাশনের আন্ডারে যেভাবে আমরা থাম্বনেল নিয়েছিলাম ওইভাবে আপনারা এখানে থাম্বনেল দিতে পারবেন। যাই হোক, এটা আমি দেখাচ্ছি না, তো একটাই দেখাচ্ছি আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে আপনারা করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি আপডেট করে দিই আপাতত, আপডেট। ওকে, তো আমাদের মেন ফ্যাশনটা আপডেট হয়েছে। আমরা এখন যদি এই পেজটাকে যদি রিলোড করি, রিলোড করলে আমরা দেখতে পাবো এই দেখুন, এখান থেকে যদি আমরা রিলোড করি তো ওয়াচের পরিবর্তে আমাদের আমাদের মেন ফ্যাশনটা চলে আসবে, আমাদের পেজটা রিলোড হচ্ছে। এই যে দেখুন, ওয়াচের পরিবর্তে আমাদের মেন ফ্যাশনটা চলে আসবে, কোথায়, এই যে দেখুন ম্যান ফ্যাশন, এই হচ্ছে আমাদের উইমেন ফ্যাশন আর এই হচ্ছে আমাদের ম্যান ফ্যাশন। ওকে, তো এখন আমরা চাচ্ছি আরো আরো কিছু তৈরি করতে, আমি আবার যাচ্ছি অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে আমরা এখন আরো কিছু অ্যাড করে দেব। সরি, প্রোডাক্টে প্রোডাক্টে ক্যাটাগরিজ আমরা এখানে আরো কিছু অ্যাড করে দেব, মনে করুন এখানে আমরা চাচ্ছি কাইটস, হ্যাঁ বাচ্চাদেরও আমরা কিছু প্রোডাক্ট এখানে রাখতে রাখবো। সেক্ষেত্রে আমি এখান থেকে আরেকটা এডিট করে দিই কাইটস। ওকে, তো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে ভিডিও গেমের জায়গায় আমি কাইটসটা বসিয়ে দেবো। তো আমরা ভিডিও গেমটা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এখানে এখানে লিখে দেবো ভিডিও গেমের জায়গায় এখানে কাইটস। আপনারা একটা ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট দেখার ক্ষেত্রে একটা ওয়েবসাইটের ভিতরে যেগুলো যেগুলো ক্যাটাগরি থেকে থাকে ওইগুলোই আপনারা বসাবেন, ওইগুলোই আপনারা এখানে বসাবেন। আমি আপাতত নর্মালি দেখাচ্ছি, ঠিক একইভাবে আপনারা এখানে থাম্বনেল ইউজ করবেন। তো আমি আপডেট করে দিচ্ছি, আমরা যদি এখন আমাদের সাইটটা একটু ডাউনলোড রিলোড দিই, সেক্ষেত্রে আমরা এখানে যেগুলো যেগুলো এডিট করেছি সবগুলো এখানে দেখতে পাবো। এই দেখুন উইমেন ফ্যাশন, আচ্ছা একটু দাঁড়ান রিলোড হয়ে যাক, এই হচ্ছে ম্যান ফ্যাশন উইমেন ফ্যাশন, এই হচ্ছে আমাদের কাইটস, এই হচ্ছে আমাদের ম্যান ফ্যাশন, উইমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন, কাইটস। এভাবে আপনারা কী করবেন, এভাবে এডিট করতে পারবেন, এভাবে আপনারা এই ক্যাটাগরিকে এডিট করতে পারবেন। মনে করুন আপনি এই এই তিনটা প্রোডাক্ট রাখতে যাচ্ছেন, একটা হচ্ছে কাইটস, একটা হচ্ছে উইমেন ফ্যাশন আর একটা হচ্ছে ম্যান ফ্যাশন, আর বাকিগুলো আপনি রাখতে চাচ্ছেন না, আপনি বাকি প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছেন না। মনে করুন এখানে আছে অ্যাক্সেসরিজ, অডিও, কম্পিউটার, হোম অ্যাপ্লিকেশনস, তারপর আছে মোস্ট পপুলার, নিউ অ্যারাইভেল, এগুলো আপনি রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডিলেট দিতে পারেন। তো ডিলেট কীভাবে দেবেন, তো দেখুন আমরা যদি ক্যাটাগরিতে যাই, আবার আপনি চাইলে এগুলোর মধ্যে এডিট করে আপনি আপনার মতো সাজাতে পারবেন। তো এখানে যেগুলো প্রোডাক্ট আছে এইগুলো তো আপনি যখন অ্যামাজনের সেলার হিসেবে কাজ করবেন এগুলো প্রোডাক্ট তো আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখান থেকে অ্যাক্সেসরিজটা বাদ দেব, মনে করুন ডিলিট দেবো, অ্যাক্সেসরিজ আমার কোনো প্রয়োজন নেই, অডিওটা আমার কোনো প্রয়োজন নেই, অডিও আমার কোনো প্রয়োজন নেই, দাঁড়ান একটা একটা করে আমরা ডিলিট দিচ্ছি, অডিও আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু উইমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন, কাইটস এই তিনটে রাখতে চাচ্ছি। তো এটা আমার বেলায় আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আপনাদের মতো করে সবগুলো চাইলে আপনারা রাখতে পারবেন। আমি এখান থেকে ডিলিট করে দিই, ওকে, তারপর হেডফোন, আমি হেডফোনটা ডিলিট করে দিই, হোম অ্যাপ্লিকেশন আমি ডিলিট করে দিই, এখান থেকে মেন ফ্যাশন আছে, মোস্ট পপুলার আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট তিনটে রাখবো, নিউ অ্যারাইভেল আমাদের কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি, অন সেল আমি রাখতে চাচ্ছি না, আপনারা এগুলো আপনাদের মতো করে এডিট করে সাজিয়ে নেবেন। ওকে, স্মার্টফোন, স্মার্টফোনে আমার কোনো প্রয়োজন নেই, কেটে দিচ্ছি, স্পিকার, স্পিকারের আমার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি আপাতত এই তিনটা প্রোডাক্ট রাখলাম, আপাতত এই তিনটা প্রোডাক্ট রাখলাম, তারপর অ্যাপ্লাই অ্যাপ্লাই টিক চিহ্ন দিয়ে দেবো।
এখন যদি আমি যদি আমাদের এই পেজটাকে যদি রিলোড দেই তাহলে দেখুন আমাদের এখানে কাইটস ম্যান ফ্যাশন ওমেন ফ্যাশন রয়েছে, একটা হচ্ছে ওমেন ফ্যাশন, একটা হচ্ছে ম্যান ফ্যাশন, একটা হচ্ছে কাইটস। তো এগুলোকে আমরা কি করব, মানে আমি চাচ্ছি ওমেন ফ্যাশনটা উপরে থাকবে, ম্যান ফ্যাশনটা মাঝামাঝি থাকবে এবং কাইটস একদম নিচে থাকবে। তো এগুলা কিভাবে করবেন, তো দেখুন ওমেন ফ্যাশনটাকে আমি উপরে রাখতে চাচ্ছি, আমি ওমেন ফ্যাশনকে, আচ্ছা এখানে অপশন আছে, দাঁড়ান এখানে একটা অপশন আছে উপরে তুলে দেওয়ার, একটু দাঁড়ান এখানে ক্যাটাগরি ক্যাটাগরি এডিট কুইক এডিট 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 থেকে আবার এডিট করে দেখি তো হয় কিনা, এখান থেকে উপরে তোলা যাবে না কারণ যেহেতু আমরা এই থিমের ভিতরে কাজ করতেছি তার সিরিয়াল অনুযায়ী হবে। ওকে এডিট করে দেখি হয় কিনা, এখানে ক্যাটাগরি এডিট করে হচ্ছে না, দাঁড়ান এগুলোকে আমরা একটু দেখি কুইক এডিট, আচ্ছা যাই হোক যেভাবে আছে ওইভাবে থাক। তো আপনারা একটু গাড়াগাড়ি করলে পেয়ে যাবেন এখানে সেটিংস এর ভিতরে। আচ্ছা আমি এখানে কাইটসটাকে একটু এডিট করে দেখি, আমি চাচ্ছি মানে ওমেন ফ্যাশনটাকে একটু উপরে রাখতে, আমি এখানে এখানে কাইটস এর পরিবর্তে ওমেন ফ্যাশনটা করে দিই, ওমেন ফ্যাশন এটা করে দিই, তারপর এখানে ওমেন ফ্যাশনটাকে একটু, এখন যদি এই ক্যাটাগরিগুলো যদি আমরা নিজে থেকে তৈরি করতাম সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছে মতো আমরা কাজ করতে পারতাম, কারণ এগুলো তো আমরা আরেকটা আরেকটা থিম থেকে আমরা কাজ করতেছি, ঠিক আছে সেজন্য একটু সমস্যা হচ্ছে। ওকে আমরা একটু, আচ্ছা ওমেন ফ্যাশন নিয়ে হবে না, আচ্ছা ক্যাটাগরিতে যাই, তো একটা ক্যাটাগরি বারবার হবে না। আচ্ছা যাই হোক, তো যেভাবে দেখালাম আপনার ওইভাবে তৈরি করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা নিজে থেকে একটা টেমপ্লেট ছাড়া আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করবো, তখনই আপনারা দেখতে পাবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা কাজ করতে পারবেন, তখনই আমরা কাজ করবো এই এই ক্যাটাগরির মাধ্যমে, এই যে পোস্ট পোস্ট থেকে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির মাধ্যমে আমরা তখন কাজ করব। তখন আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো যে কোনো জায়গাকে আমরা কি করতে পারবো, নিচে নিতে পারবো উপরে নিতে পারবো, আমাদের ইচ্ছে মতো আমরা কাজ করব। তখন আমাদের আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে আমাদের স্বাধীন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ওকে তো দেখুন এখানে একটা সিস্টেম রয়েছে, এখানে একটা সিস্টেম দেখতে পাবেন, ওই সিস্টেমের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে আপনাদের একটা সিস্টেম রয়েছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিন, এই দেখুন অ্যাড নিউ ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক দেন, এখন এখানে যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে এখানে আপনি যদি যান, এই দেখুন আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি, মেনুতে যদি যান এখানে অ্যাপিয়ারেন্স থেকে যদি মেনুতে যান তো আপনি এই ক্যাটাগরিগুলো আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন। এই দেখুন এখানে আছে ক্যাটাগরি, এই দেখুন ক্যাটাগরি, এই এই ক্যাটাগরি, আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন, এই দেখুন উপরে নিতে পারবেন নিচে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন। বাট এখানে হচ্ছে না, এখানে তো আপনাদের প্রোডাক্টগুলো তাদের থিমের সাথে যুক্ত করা আছে। ওকে যাই হোক আমি দেখাচ্ছি, ওকে আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। ওকে তো আমরা এখন কাজ করব, কাজ বলতে কি আমরা এখানে কাইটসের ভিতরে কাইটসের প্রোডাক্ট ঢুকাবো, মেন ফ্যাশনের ভিতরে মেন ফ্যাশনের প্রোডাক্ট ঢুকাবো এবং ওমেন ফ্যাশনের ভিতরে ওমেন ফ্যাশন ঢুকাবো। এখন আমরা সর্বপ্রথম চাচ্ছি যে ওমেন ফ্যাশন নিয়ে কাজ করতে, আমরা সর্বপ্রথম চাচ্ছি ওমেন ফ্যাশন নিয়ে কাজ করতে, তো আমরা আমরা কী করি এখান থেকে ওমেন ফ্যাশনটা সিলেক্ট করি, আমরা আপাতত ওমেন ফ্যাশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন ওমেন ফ্যাশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার ক্ষেত্রে এখানে এখানে কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এই দেখুন এখানে প্রোডাক্ট দেখাচ্ছে। তো এখন আপনি কীভাবে কাজ করবেন, তো দেখুন আমি আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন দেবেন, এখানে তো চারটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আপনারা হাজার হাজার প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। তো মনে করুন আমি এই প্রোডাক্টটা ওপেন দিচ্ছি, আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওপেন করার পর আপনি সরাসরি চলে যাবেন এডিট প্রোডাক্ট, এই যে দেখুন এডিট প্রোডাক্ট, তো আমি এখান থেকে এডিট প্রোডাক্টে চলে যাচ্ছি, এডিট প্রোডাক্টে যাওয়ার পর আপনি ওই প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছেন, ওই প্রোডাক্টের টাইটেল, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা আমাদের নিজেদের মতো করে আমরা কাজ করব, তো আমি যদি অ্যামাজনে যাই, এখানে অ্যামাজনে যাই, মনে করুন এই প্রোডাক্টটা আমি, আচ্ছা আমাদের আমাদের এই প্রোডাক্টটা কী ছিল, ওমেন ফ্যাশন, আচ্ছা আমরা ওমেন ফ্যাশনে যাই, ওমেন ফ্যাশন আমরা ওমেন ফ্যাশনে যাচ্ছি, আমরা ওমেন ফ্যাশনে যাচ্ছি। ওকে তো আমরা ওমেন ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা ক্লথিং নিয়ে কাজ করব। ওকে তো
আমরা ওয়েবের পিছনে এগুলো ক্লথিং নিয়ে কাজ করব, মনে করুন এই এই সব নিয়ে আমরা কাজ করব। আমরা এটা এই প্রোডাক্টটা ওপেন দিই, ওপেন দিয়ে এই প্রোডাক্টটা ক্লিক করি। প্রথমে আমরা ইমেজটা সিলেক্ট করব, প্রথমে আমরা ইমেজটা কপি করব। আচ্ছা ইমেজ কপি হচ্ছে না, আবার পেজটাকে রিলোড দিই, রিলোড। আচ্ছা দাঁড়ান, আবার ওপেন দিই ইমেজটাকে। আচ্ছা যে কোনো কারণে ইমেজটা ওপেন হচ্ছে না, একটু দাঁড়ান, কপি। এই ইমেজটা নেই, আবার ওপেন দিই। আমাদের ইমেজটা ওপেন করতে হবে, সেভ এস। আচ্ছা সেভ এস দিলে তো আমাদের হবে না। আচ্ছা যাই হোক, আমি আপাতত স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি আপাতত এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রাখলাম, একটু স্ক্রিনশট নিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, আমি এই প্রোডাক্ট অ্যাড করব। ওকে স্ক্রিনশট, তো দেখুন এই প্রোডাক্টের এখানে এখানে কি আছে, আমাদের টাইটেল চলে আসছে। তো আমরা এই টাইটেলটা কপি করি, এই টাইটেলটা আমি কপি করি, কপি করে আমরা সরাসরি চলে যাই এডিট প্রোডাক্ট। তো এখানে আমরা কি করব, এডিট প্রোডাক্টে এই যে এখানে যে সে তার প্রোডাক্টের টাইটেল দিয়েছে, এই টাইটেলটা আমরা বাদ দিয়ে আমরা আমাদের টাইটেলটা এখানে বসিয়ে দেবো। এই যে দেখুন আমাদের টাইটেলটা এখানে চলে আসছে। এরপর আছে দেখুন এখানে ডেসক্রিপশন, এরপর আছে এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমাদের ডেসক্রিপশন আমরা এখানে বসিয়ে দেবো, ডেসক্রিপশনে আমাদের ডেসক্রিপশনটা আমরা এখানে বসাবো। তো দেখুন আমাদের ডেসক্রিপশন আমরা কীভাবে নিয়ে আসবো। ওকে, আমরা যদি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে যাওয়ার পর এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটাকে কপি করি, ডেসক্রিপশনটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিই, আমরা এগুলোকে কেটে কেটে দিলাম, বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমরা এই ডেসক্রিপশনটাকে বোল্ডও করে দিতে পারবো, সিলেক্ট করে আমরা বোল্ডও করে দিতে পারবো, মাঝামাঝিতেও সিলেক্ট করে দিতে পারবো, আবার যেভাবে সেইভাবেও রাখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি বোল্ড ছাড়াই দিই, ভালো লাগবে। ওকে, এরপরে একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখুন আপনার এখানে আছে প্রাইজিং, রেগুলার প্রাইস, তারপর সেলস প্রাইস। তো আমাদের ঠিক অ্যামাজনের ভিতরে কিন্তু রেগুলার প্রাইস আছে এবং সেলস প্রাইসও আছে। এই হচ্ছে তার রেগুলার প্রাইস আর এই হচ্ছে সেলস প্রাইস। তো আমরা রেগুলার প্রাইসটা নেই, প্রথমে রেগুলার প্রাইস আমরা এখানে বসালাম, এখানে রেগুলার প্রাইসটা বসালাম। এরপর সেলস প্রাইস আমরা কত করে বিক্রি করব, এ হচ্ছে $49.28 আমরা নিয়ে আসলাম, এখানে আমরা এনে দিলাম। ওকে, আমরা এখানে বসালাম, এন্টার, ভ্যালু লেস দেন দ্য রেগুলার প্রাইস। আচ্ছা আচ্ছা, রেগুলার প্রাইস সম্ভবত মানে কম হয়েছে, একটু দাঁড়ান, আরে রেগুলার প্রাইস হচ্ছে সব। আচ্ছা এটা হবে আমাদের রেগুলার প্রাইস, $49.28, এটা হবে আমাদের রেগুলার প্রাইস। আর সেলস প্রাইস হবে $17, এটা হবে আমাদের সেলস প্রাইস। এই যে $17টা হবে আমাদের সেলস প্রাইস। ওকে, আমরা কপি করলাম, এবার হয়েছে। আমরা একটু নিচে, এরপর দেখুন প্রোডাক্ট ডাটা, এখানে সিম্পল প্রোডাক্ট আছে, হ্যাঁ গ্রুপের প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্টটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দেবো অ্যাফিলিয়েট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দেবো। তো যখনই আমরা এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করলাম, সেক্ষেত্রে এখানে আমাদের কি আসলো, প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্ট ইউআরএল। তো আমরা কি করব, আমাদের এই যে প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেবো এখানে। তো আমি প্রোডাক্ট ইউআরএলটা নিয়ে, মনে করুন আপাতত আমি এইটাই নিচ্ছি, আপাতত আমি এই লিঙ্কটাই নিচ্ছি, নিয়ে আমরা জাস্ট এখানে কি করব, পেস্ট করে দেবো। আমরা প্রোডাক্ট ইউআরএলটা নিয়ে আসলাম, এরপর আছে দেখুন বাটন টেক্সট, বাটন টেক্সটে আপনার কী লেখা থাকবে, তো সেটা আমি করে দিলাম বাই নাও। বাটন টেক্সটে আমার লিখে থাকবে বাই নাও, আমি লিখে দিলাম। তারপরে একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, তো এখানে আপনাদের ঠিক একই রকম আপনাদের এই যে ডেসক্রিপশন যেটা আছে, ওই ডেসক্রিপশনটা আপনারা কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন। এখানে আপনারা পেস্ট করে দেবেন আপনার ডেসক্রিপশন, আগের ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেবেন। এরপরে দেখুন এখানে কিন্তু আপনার ইমেজ শো হচ্ছে, এখানে প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা শো হচ্ছে। আমরা এই প্রোডাক্টের ইমেজটা রিমুভ করে দিই, রিমুভ করে আমরা আমাদের প্রোডাক্ট আমাদের আমাদের ইমেজটা নিয়ে আসি, সেক্ষেত্রে এখান থেকে সেট করে দেবো সেট প্রোডাক্ট ইমেজ। তারপর এখান থেকে আমরা যাচ্ছি আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল, আমাদের স্ক্রিনশটে আমরা চলে যাব, লাইট শট, আমরা স্ক্রিনশটে চলে গেলাম। তারপর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। ওকে, সিলেক্ট করে ওপেন, ওপেন করার পর এখান থেকে আমরা সেট করব সেট প্রোডাক্ট ইমেজ।
দেখুন আমাদের প্রোডাক্ট ইমেজটা এই জায়গায় সেট হয়ে যাবে, দেখুন অলরেডি সেট হয়েছে। এরপর দেখুন প্রোডাক্ট গ্যালারি, গ্যালারির ভিতরে আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন কি না, ঠিক আছে। তো আমরা এগুলো আপাতত গ্যালারির ভিতরে কোনো প্রোডাক্ট অ্যাড করবো না, যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড টু প্রোডাক্ট, তো আমরা এগুলো কেটে দিই, ক্যামেরা এগুলো কেটে দিই। তো গ্যালারির মধ্যে আপনি কোন কোন প্রোডাক্ট অ্যাড করবেন, এই যে দেখুন তারা কিন্তু এই 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 যে প্রোডাক্টগুলো অ্যাড করেছে এগুলো আমরা অ্যাড করে দেবো। তো আমরা এগুলোকে একটু একটু কপি দিই, সেভ এস হয় কি না, আচ্ছা হচ্ছে না, আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিই, একটা স্ক্রিনশট নিয়ে নিই, ইমেজের একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখানে দেখুন লেখা আছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করবেন, আপনি আপনার গ্যালারি ইমেজে আপনি আপনার কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে দেবেন, যাতে মানুষ আরো আরো বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারে। আমি সেট করে দিলাম, ওকে আমি সেট করে দিলাম। তারপর এখান থেকে আপনি অ্যাড টু গ্যালারি, তো দেখুন আমার আমাদের গ্যালারিতে ইমেজটা শো হয়েছে। তো দেখুন একদম ইজি, আমরা কি করলাম টাইটেল বসালাম, টাইটেল টাইটেল বসানোর পর আমি এখানে এখানে ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দেওয়ার পর এখানে এখানে প্রোডাক্ট ডাটার মধ্যে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রোডাক্টের লিঙ্ক দিলাম, অ্যাফিলিয়েট লিঙ্কটা বসালাম, তারপর এখানে বাটন টেক্সটে বাই নাও বসালাম, রেগুলার প্রাইস এবং সেলস প্রাইসটা বসালাম, ঠিক আছে। তারপর এখানে আবার ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দিয়ে এখানে ইমেজ আনলাম, ইমেজ নিয়ে আবার প্রোডাক্ট গ্যালারিটা সেট করলাম। তারপর আমাদের এখানে কাজ শেষ, আমরা কি করবো এখান থেকে আপডেটে ক্লিক করে দেবো। তো দেখুন যখনই আমি আপডেটে ক্লিক করলাম, আমি যদি এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিজিট করি, তাহলে দেখুন এখন তো আমরা কোথায় দিয়েছি উইমেন ফ্যাশনে, আমরা যদি উইমেন ফ্যাশনে যাই সেক্ষেত্রে এখানে আমরা আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো। এই দেখুন আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন যদি কেউ যদি এই হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এই হচ্ছে আমাদের সেলস প্রাইস, এখন যদি কেউ যদি আমাদের এই বাই নাও বাটনে যদি ক্লিক করে, এই যে বাই নাও বাটনে যদি ক্লিক করে, এই যে দেখুন বাই নাও বাটনে যদি ক্লিক করে, তো সাথে সাথে সে আমাজনে চলে যাবে, সাথে সাথে সে রেফার হয়ে আমাজনে চলে যাবে। তো এখন আমি এই আপাতত এই যে আমি আপাতত জাস্ট প্রোডাক্ট এডিট করে কীভাবে বসাবেন সেই জিনিসটা আমি দেখালাম। তো আমি আপাতত এই প্রোডাক্টগুলো ডিলিট দিয়ে দিচ্ছি, এই যে প্রোডাক্টগুলো আমি ডিলিট দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান, এখান থেকে আমি এই প্রোডাক্টগুলো আমি আপাতত ডিলিট দিই, প্রোডাক্ট আমি এই প্রোডাক্টগুলো ডিলিট দিয়ে নতুন করে নিজে থেকে তৈরি করব, একটু দাঁড়ান, এডিট, এই সমস্ত প্রোডাক্টগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট থেকে ডিলিট করে আমি ফ্রেশ কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। ওকে আমি ডিলিট করলাম, ডিলিট ডিলিট করলাম, এখান থেকে আমি সমস্ত প্রোডাক্ট ডিলিট করে দিই, এখান থেকে আমি এখান থেকে সমস্ত প্রোডাক্ট কত ডিলিট করে দিই, সমস্ত প্রোডাক্ট আমি ডিলিট করে দিই, যত ধরনের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমি ডিলিট করে দিই, কারণ এখানে তো আমাদের ইচ্ছে মতো আমরা প্রোডাক্ট অ্যাড করবো। ওকে অ্যাপ্লাই, আচ্ছা তো দেখুন অলরেডি অলরেডি হয়ে গেছে, তো আমরা কি করলাম সব প্রোডাক্টগুলো ডিলিট করে ফেললাম। এবার আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছে করে আমরা ইচ্ছে মতো আমরা কি করব ডিজাইন করব, আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আচ্ছা এখান থেকে ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে। আচ্ছা তো আমরা আমরা যদি এখান থেকে এখানে আমরা প্রোডাক্ট সেট করলাম, তো এখন যদি আমরা যদি যাই ক্যাটাগরিতে, আচ্ছা এই হচ্ছে আমাদের কি কাইডস ম্যান ফ্যাশন ওয়ান ফ্যাশন, ঠিক আছে। তো আমরা এগুলোকে একটু অ্যাপ্লাই করে দিই, এখানে এগুলোকে আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আবার অ্যাপ্লাই করে দিই, আচ্ছা একটু এখন আমরা দেখি, আচ্ছা এগুলো ডিলিট হওয়ার সাথে সাথে আমাদের ক্যাটাগরি তো চলে যায়,
on categories. Update. Reload. আমাদের উইমেন ফ্যাশন আসছে। আচ্ছা তো দেখুন অলরেডি আমরা কি করেছি, একটা প্রোডাক্ট অ্যাড করেছি। এবার আমরা আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে আবার এখান থেকে। দেখুন নিউ নামে একটা অপশন আছে, নিউ নামে একটা অপশন আছে, আবার এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। আবার আপনি এখান থেকে আপনার এই এই যে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন, এই যে এখান থেকে আপনি আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। সে কিন্তু এখানে এখানে জাস্ট আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পর এখান থেকে যাবেন অল প্রোডাক্ট। এখান থেকে আমি অল প্রোডাক্টে ক্লিক দিচ্ছি। তো দেখুন অল প্রোডাক্ট, আমি অল প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাড আছে, তাই না? অলরেডি আমাদের এখানে আমাদের এই আন্ডারে আমাদের এই পেজের আন্ডারে একটা প্রোডাক্ট অ্যাড আছে। কিন্তু দেখুন এখানে ক্যাটাগরিতে ওমেন ফ্যাশন আছে, কিন্তু মেন ফ্যাশন এবং আমাদের কাইটস নেই। তো এগুলোই আমরা আনবো আজকে, যখন আপনি আমরা প্রোডাক্ট অ্যাড করবো তখনই সাথে সাথে চলে আসবে। ওকে, চিন্তা করবেন না। ওকে, তো দেখুন এখন আমরা অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এখন আরেকটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো? আমরা তো সব কিছু ডিলেট দিয়ে দিয়েছি, এখন আমরা কীভাবে আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো? সেক্ষেত্রে আপনি আপনি এখান থেকে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে আপনার অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এই দেখুন অল প্রোডাক্ট, অল প্রোডাক্টের নিচেই আছে অ্যাড নিউ। তো আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ তৈরি হবে, আমাদের সামনে আরেকটা পেজ তৈরি হবে। মনে করুন আমি আরেকটা প্রোডাক্ট আনতে চাই, মনে করুন এখানে আমি দিতে চাই এই প্রোডাক্টটা, আমি আপাতত এই প্রোডাক্টটা রাখতে চাই, এই শার্টটা আমি রাখতে চাই। তো আমি শার্টের ইমেজটা কপি করি একটু, আমরা শার্টের ইমেজটা একটু কপি করি। প্রথমে আমরা ইমেজটা কালেক্ট করব। ওকে, ইমেজ, আমরা ইমেজটা কপি করলাম। ওকে, এখন আমরা কী করি, আপাতত টাইটেলটা নেই, এই দেখুন এখানে আছে টাইটেল, আমরা টাইটেলটা কপি করি, টাইটেলটা কপি করলাম। কপি করে আমরা আবার চলে গেলাম অ্যাড নিউতে, যাওয়ার পর এখানে জাস্ট প্রোডাক্ট নেমের জায়গায় টাইটেলটা বসিয়ে দিলাম। এরপর এখানে বসাবো কি, ডেসক্রিপশন। তো দেখুন এখানে আমরা অ্যামাজন থেকে আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি, এখান থেকে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন কপি করলাম। কপি করে আমরা কোথায়, এখানে আমরা বসিয়ে দিই, এই ডেসক্রিপশনের জায়গায় আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আমরা কি করব, প্রোডাক্ট ডাটার মধ্যে আমরা এখানে করে দেব অ্যাফিলিয়েট লিঙ্ক, এক্সটার্নাল অ্যাফিলিয়েট লিঙ্ক করে দিলাম। তো এখানে আমরা বসাবো কি, আমাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে এটা, আমরা কপি করলাম। তো কপি করে আমরা এখানে বসালাম, এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে বাটন টেক্সট, বাটন টেক্সট আমরা করে দেবো বাই নাও। তারপর রেগুলার প্রাইস, ঠিক আগের মতন রেগুলার প্রাইস, এখানে রেগুলার প্রাইস হচ্ছে কত, রেগুলার প্রাইস হচ্ছে $79। হ্যাঁ, আমরা $79টা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর সেলস প্রাইস, আমাদের সেলস প্রাইস কত হবে, এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে এই সেলস প্রাইসটা আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, বেস আমাদের হয়ে গেলো। তারপর একটু নিচে আসবো, আসার পর এই ডেসক্রিপশনটা আমরা কপি করব, কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করলাম। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর আমরা কী করবো, আমাদের প্রোডাক্ট ইমেজটা কপি করবো, এই যে দেখুন প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের পরে আছে সেট প্রোডাক্ট ইমেজ, এখানে আমরা কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, এখানে যাওয়ার পর আমাদের প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসি। প্রোডাক্ট ইমেজটা কোথায় রেখেছি আমি, একটু দাঁড়ান, একটু বেঁকে যাই। তারপর এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, ওপেন। তো আমাদের প্রোডাক্ট ইমেজটা চলে আসতেছে, তারপর সেট প্রোডাক্ট ইমেজ। তো দেখুন এখানে আমাদের প্রোডাক্ট ইমেজ চলে আসলো, অলরেডি প্রোডাক্ট ইমেজ চলে আসলো। এরপর যদি আপনি যদি আরও অ্যাড গ্যালারিতে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, আমরা আরও কিছু প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসি, মনে করুন এখান থেকে আমরা এই কালো কোডটা রাখতে চাচ্ছি, কালো কোড গ্যালারিতে কালো কোডটা রাখতে চাচ্ছি, সেভ করে দিই এটা আপাতত। হ্যাঁ, এই একটা করলাম, এই লাল লালটাও আমরা রেখে দিই, এই একটা করলাম। এভাবে আপনারা যতগুলো আছে এখানে, যতগুলো আছে সবগুলো অ্যাড করে দেবেন, দেখতে ভালো লাগবে। ওকে, আমরা চাচ্ছি এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, তো এখান থেকে আপলোড, আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল, এখানে এগুলো আমরা সিলেক্ট করে দিই, কোন কোনগুলো রাখতে চাইবো এগুলো আমরা সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট করলাম, তারপর ওপেন। ওকে, আমরা সেট করে দিলাম, তারপর আমরা এখান থেকে ক্লিক করবো সেট ইমেজ, এখান থেকে আমরা সেট করবো অ্যাড টু গ্যালারি। তো দেখুন আমাদের কী কী আসলো, প্রোডাক্ট গ্যালারি চলে আসলো। এরপর আমরা কী করবো, এখান থেকে দেখুন আমাদের ক্যাটাগরি বাছাই করতে হবে। এখানে দেখুন আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে, এই দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন,
আপনার এই যে প্রোডাক্টটা আপনি কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন। আমাদের এখানে ক্যাটাগরি কয়টা আছে, একটা আছে কার্টস, আর অতটা যেটা আমাদের কোনো প্রোডাক্ট না, কার্টস, ওয়েমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন। হ্যাঁ, আমরা চাচ্ছি ওয়েমেন ফ্যাশনে রাখতে, যেহেতু এটা ওয়েমেন ফ্যাশনের, তো আমরা ওয়েমেন ফ্যাশনটা সিলেক্ট, এখান এখান থেকে আপনি যে যে একটা একটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ওই ক্যাটাগরির ভিতরেই কিন্তু আপনার প্রোডাক্টটা সেট হবে। তো আমরা চাচ্ছি ওয়েমেন ফ্যাশনের ভিতরে আমাদের প্রোডাক্টটা সেট হোক, সেই কিন্তু ওয়েমেন ফ্যাশনটা সেট করলাম। সেট করে আমি এখান থেকে কি করব, পাবলিশ করে দেব। তখন আমি পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করার পর আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। এবার যদি আমরা যদি আমাদের সাইটে যাই, যাওয়ার পর যদি রিলোড রিলোড করি, তাহলে দেখবেন এখানে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। এই দেখুন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। এবার যদি কেউ যদি বাই নাওতে যদি ক্লিক করে তাহলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। বাই নাওতে ক্লিক করার সাথে সাথে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তো এভাবে আপনারা কি করবেন, প্রোডাক্টগুলো অ্যাড করবেন। তো এখন আমাদের এখানে ওমেন ফ্যাশন আছে, আমি আমার এরপরে রয়েছে ম্যান ফ্যাশন, এরপর কাইটস, এগুলো আমরা এখানে কিভাবে আনবো। আমরা আবার যাচ্ছি অল প্রোডাক্ট, আমরা অল প্রোডাক্টে যাই। যাওয়ার পর এবার আমি চাচ্ছি আমাদের এই এই দেখুন এখানে যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে চলে আসবে। এখন আমি চাচ্ছি আমাদের ম্যান ফ্যাশনের কোনো প্রোডাক্ট অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি যাচ্ছি অ্যাড নিউ। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা যাচ্ছি আবার অ্যামাজনে। যাওয়ার পর এখানে আমি সার্চ দিই ম্যান ফ্যাশন, আমি ম্যান ফ্যাশনটা নিয়ে আসি। ম্যান ফ্যাশন আমরা সার্চ করি। ওকে, ম্যান ফ্যাশন, ম্যান ফ্যাশনে আমরা যে কোনো একটা জিনিস নিই, মানে কোন এই শার্ট, এই টি শার্ট আমরা নিই, আপাতত এই টি শার্ট দিয়ে আমরা দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিই, মনে করুন এখান থেকে আমরা একটা ভালো একটা পণ্য নিই। আচ্ছা, মনে করুন এই জুতাটা আমরা নিচ্ছি। হ্যাঁ, তো আমরা ইমেজটা কপি দিই, ইমেজটা আমরা একটু কপি দিই এখান থেকে, সেভ ইমেজ। আচ্ছা, ইমেজ এখান থেকে হচ্ছে না, আমরা ইমেজটাকে স্ক্রিনশট দিই এখান থেকে, জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখি। ওকে, স্ক্রিনশট দিয়ে দিলাম। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো আমাদের প্রয়োজন কি, টাইটেল। তো আমরা টাইটেলটা নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে টাইটেলের জায়গায় টাইটেল বসিয়ে দিলাম। এরপরে আমাদের প্রয়োজন কি, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা ঠিক একইভাবে অ্যামাজনের এই জায়গায় আমরা ডেসক্রিপশন পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন সিলেক্ট করলাম, তারপরে এই জায়গায় বসিয়ে দিলাম। এরপরে আমাদের প্রয়োজন কি, এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্টের জায়গায় আমরা করে দেবো এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপর প্রোডাক্ট ইউআরএল। আমরা প্রোডাক্টের আমরা অ্যাফিলিয়েট ইউআরএলটা এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে করে দিলাম বাই নাও। বাই নাও করতে পারেন, অর্ডার নাও করতে পারেন, সমস্যা নেই, আপনি যেটা করবেন ওইটাই আসবে। রেগুলার প্রাইসটা সেট করে দিই এখান থেকে, রেগুলার প্রাইস হচ্ছে এখান থেকে $124, রেগুলার প্রাইস করে দিলাম, রেগুলার প্রাইস। তারপর আমাদের আনতে হবে সেলস প্রাইস, বর্তমানে সেলস কত ডলারে হবে ওইটাই নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা একটু নিচে যাবো, যাওয়ার পর ঠিক একইভাবে উপরের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দেবো, উপরের ডেসক্রিপশন এখানে বসিয়ে দিলাম। এরপর প্রোডাক্ট ইমেজের জায়গায় আমরা আমাদের প্রোডাক্ট ইমেজ নিয়ে আসবো, আমি একটু স্পিডে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমি প্রোডাক্ট ইমেজের জায়গায় আমাদের ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। ওকে, আমরা ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা সিলেক্ট রয়েছে, আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে আরও আপনারা কি করবেন, আরও অ্যাড টু প্রোডাক্টে ক্লিক করে আরও অ্যাড টু প্রোডাক্ট নিয়ে আসবেন, এই প্রোডাক্ট রিলেটেড, এই প্রোডাক্ট রিলেটেড যদি আর আর কোনো ইয়ে থাকে, শু থাকে, আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি এগুলো নিয়ে আসি, আপাতত দেখি হয় কিনা, আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি একটা, যে কোনো একটা আপাতত, আমি ইমেজটা একটু নেই স্ক্রিনশট দিয়ে। আপনারা স্ক্রিনশট দিয়ে নিন না, আপনারা পুরো ইমেজটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, সেভ দিয়ে নিয়ে আসবেন, সেভ করলাম। আমরা এখন যাচ্ছি আবার আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমরা আমাদের প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসি আবার, এই যে দেখুন। ওকে, এটা আমাদের গ্যালারির জন্য, আমাদের মানে একটা মানুষ একটা তো ডিসপ্লে দেখবে, দেখার পর আর কি কি প্রোডাক্ট আছে বা এই কোয়ালিটি কোন কোন কালার আছে সেই জিনিসটা মানুষ দেখবে। তো আমরা ডিসপ্লে করার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম। তো আমাদের এরপরে আমাদের কী করতে হবে, ক্যাটাগরি বেছে দিতে হবে। তো আপনার এটাও রয়েছে ওয়েমেন ফ্যাশনের না মেন ফ্যাশনের, আপনি এটা ক্যাটাগরি বেছে দিতে হবে। তো আমাদেরটা হচ্ছে মেন ফ্যাশন, সেক্ষেত্রে এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব মেন ফ্যাশন, বা আপনি যে প্রোডাক্টের বা যে ক্যাটাগরির ভিতরে নিয়ে রাখবেন ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা চাচ্ছি মেন ফ্যাশনের ভিতরে রাখতে, সেক্ষেত্রে মেন ফ্যাশন সেট করবেন, সেট করে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দেবেন।
ওকে আমাদের এটা পাবলিশ হয়েছে। এখন যদি আমরা যদি রিলোড দেই, আমাদের যদি পেজটাকে যদি রিলোড দেই, তাহলে দেখুন এই যে দেখুন আমাদের মেন ফ্যাশন চলে আসলো, মেন ফ্যাশন চলে আসলো। এখন যদি আমরা যদি মেন ফ্যাশনের ভিতরে যাই, আমরা যদি মেন ফ্যাশনের ভিতরে যাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো। এই যে দেখুন আমাদের প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আপনি যদি চান এখানে এখানে আছে, দেখুন আমি একটু দেখাই, এখানে আছে মেন ফ্যাশন কার্ডস উমেন ফ্যাশন। আপনি চাচ্ছেন এখানে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে বা আরেকটা ক্যাটাগরি তৈরি করতে, তো আপনি পারবেন, তো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো দেখুন আমি আমি চাচ্ছি এখানে আমি উমেন ফ্যাশনও তৈরি করলাম, মেন ফ্যাশনও তৈরি করলাম, কার্ডসও তৈরি করলাম। এখন আমি চাচ্ছি কম্পিউটার কম্পিউটার ফোন ফোনের জন্য একটি ক্যাটাগরি সেট করতে, মোবাইল ফোন বা স্মার্টফোন। সেক্ষেত্রে আপনি এখানে এখানে আপনি চলে যাবেন কোথায়, অল প্রোডাক্ট। এখানে দেখুন এখানে আছে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আবার ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আপনি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে যদি লিখে দেন স্মার্টফোন, স্মার্ট স্মার্টফোন, জাস্ট আমরা নাম দিচ্ছি স্মার্টফোন। ওকে, তারপর লাগে আমরা স্মার্টফোনটা দিয়ে দিই, স্মার্টফোনটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা করে দিই অ্যাড নিউ ক্যাটাগরি। দেখুন আমাদের এই যে স্মার্টফোন নামে আমাদের একটি অ্যাড নিউ ক্যাটাগরি সেট হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে আসবে না, এই যে মেন ক্যাটাগরির ভিতরে আসবে না। তো ক্যাটাগরির ভিতরে কখন কখন আসবে, যখন আপনি এই ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট অ্যাড করবেন, যখন আপনি এই ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট অ্যাড করবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, তো আমি এখানে যদি যাই স্মার্টফোন বেছে নিই, এখান থেকে স্মার্টফোন, আমি এখান থেকে স্মার্টফোন স্মার্টফোন আচ্ছা এখান থেকে আমি এখানে লিখে দিই স্মার্টফোন স্মার্টফোন। আমরা চাচ্ছি এই এই স্মার্টফোনটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখতে, তো আমরা টাইটেলটা কপি করলাম। ওকে, আপাতত টাইটেলটা কপি করলাম। ঠিক একইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাব প্রোডাক্ট থেকে, প্রোডাক্ট থেকে যাব অল প্রোডাক্ট, অ্যাড অ্যাড নিউ প্রোডাক্ট। এই যে দেখুন প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট থেকে আমরা যাব অ্যাড নিউ প্রোডাক্ট। তো অল প্রোডাক্টে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট অ্যাড করবো এখানে দেখতে পাবো, এখান থেকে যাব অ্যাড নিউ প্রোডাক্ট। তো দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট চলে আসলাম, অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর এখানে অ্যাড নিউ প্রোডাক্টের জায়গায় আমরা আমরা আমাদের টাইটেলটা বসিয়ে দিলাম। তারপর আমাদের ফোনের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশন এখানে বসাবো। তো এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, কোথায় এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন আনলাম, এনে এখানে পেস্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিই, বাকি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কি করলাম, প্রোডাক্ট ডাটার মধ্যে এখানে আমরা করে দিলাম এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো এখানে কি করব, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে বসিয়ে দেব। তো অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে বসালাম, এরপর এখানে বাটনে আমরা করে দেব বাই নাও, রেগুলার প্রাইস, তারপর আগের মতন আমরা রেগুলার প্রাইস এখান থেকে করে দিই। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লাস্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, আর সেলস প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে আমাদের এটা, আমি নিয়ে আনলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে আবার ডেসক্রিপশন পেস্ট করতে হবে। আমরা ডেসক্রিপশন কপি করি, নিচে আবার ডেসক্রিপশন আমাদের দিতে হবে, এর নিচে আমরা আবার ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে জিনিসটা করতে হবে, আপনাদের আপনাদের ইমেজটা সেট করতে হবে, প্রোডাক্টের ইমেজ। তো আমরা প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিই, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, আমাদের প্রোডাক্টের ইমেজটা আমরা কপি করে দিই, সেভ ইমেজ। ওকে, ইমেজটা সেট করলাম। আমরা আরও কিছু আরও আরও কিছু প্রোডাক্ট ডাউনলোড দিয়ে দিই, যেগুলো আমরা আমাদের প্রোডাক্ট গ্যালারিতে রাখতে পারবো। ওকে, এগুলো আমরা আমাদের প্রোডাক্টের গ্যালারিতে রাখবো। ওকে, দিয়ে দিলাম। ওকে, তো আমরা যাচ্ছি আবার অ্যাড নিউ, এখান থেকে আমরা সেট করবো প্রথমে সেট প্রোডাক্ট ইমেজ। আমরা প্রথমে প্রোডাক্ট ইমেজ সেট করবো, আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা আমাদের ইয়েটা নিয়ে আসি, কোথায় এখান থেকে এখানে, এই হচ্ছে আমরা প্রথম ইমেজটা, এই ইমেজটা রাখতে যাচ্ছি, সিলেক্ট করলাম। এখন বর্তমানে আমরা আমাদের প্রোডাক্ট ইমেজ রাখতে যাচ্ছি, এরপরে আমরা ডিসপ্লে ইমেজ রাখবো। একদম সহজ, একটু বুঝতে পারলে একদম সহজ। ওকে, আমাদেরটা চলে আসতেছে, তো এখান থেকে আমরা সিলেক্ট প্রোডাক্ট ইমেজেস ক্লিক করে দেবো, আমাদের প্রোডাক্ট ইমেজ চলে আসলো। এবার আমরা কি করব, প্রোডাক্ট গ্যালারি নিয়ে আসবো, প্রোডাক্টের জন্য গ্যালারি নিয়ে আসবো, সিলেক্ট ফাইল, তারপর এখানে গ্যালারিগুলো আমরা সিলেক্ট করে দিই, এগুলো আমরা সিলেক্ট করে দিই। ওকে, গ্যালারিতে আমার এই দুইটা দুইটা ছবি থাকবে।
সেট করলাম, আমাদের গ্যালারি ইমেজ আসতেছে। আর ইমেজগুলো আপনারা আপনারা ছোট করে দেবেন, এখানে বড় সাইজ হয়ে গেছে, আপনারা একটু সাইজ মতো করে দেবেন। ক্যানভার মাধ্যমে সাইজ করে দেবেন, ওকে দিয়ে দিলাম। তারপরে একটু উপরে যাবেন, যাওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন। তো আমি আমি চাচ্ছি আমার এখানে এই যে দেখুন স্মার্টফোন, আমি চাচ্ছি আমার স্মার্টফোনের ক্যাটাগরিতে রাখতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে স্মার্টফোনটা সিলেক্ট করবেন। মানে আপনি যে ক্যাটাগরির ভিতরে রাখতে চাইবেন ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। যখনই পাবলিশে ক্লিক করবেন তো দেখুন আমি যদি এখানে যদি রিলোড দিই, এই পেজটাকে যদি রিলোড দিই, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন আপনার স্মার্টফোনটা চলে আসছে। এই যে দেখুন আপনার স্মার্টফোন, এই যে দেখুন আপনার ক্যাটাগরির মধ্যে আপনার স্মার্টফোন দেখা যাচ্ছে। তো আপনি যদি স্মার্টফোনের ভিতরে যদি ক্লিক করেন, স্মার্টফোনের ভিতরে যদি ক্লিক করেন তাহলে আপনার স্মার্টফোনটা এখানে আপনি দেখতে পাবেন। তো কেউ যদি বাইনাওতে ক্লিক করে সেই সরাসরি চলে যাবে বাইরের সাইটে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে কীভাবে ক্যাটাগরি তৈরি করব এবং ক্যাটাগরির মধ্যে আমরা কীভাবে আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার আপনারা এখান এখান থেকে চাইলে মেন ফ্যাশনের ভিতরে আপনারা সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন, মেন ফ্যাশনের ভিতরে আপনারা চাইলে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো সাব ক্যাটাগরি কীভাবে, আমি চাচ্ছি মেন ফ্যাশনের ভিতরে আমি এখানে চাচ্ছি ক্লথিং, শার্ট, তারপর শু অ্যাড করতে, তো কীভাবে অ্যাড করবেন তো সেই জিনিসটাও দেখে নেন। ওকে, তো আমরা এখান থেকে যাচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমরা আমরা ক্যাটাগরি বেছে নিই, আমরা ক্যাটাগরি তৈরি করব। তো দেখুন এখানে আমরা ক্যাটাগরি তৈরি করি, তো আমরা আমরা চাচ্ছি যে এখন তৈরি করব টি শার্ট, টি শার্ট, টি শার্ট। তো টি শার্ট হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম, তাই না? টি শার্ট হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম। স্ল্যাগ মানে আমরা স্ল্যাগ এখন তৈরি করে দেবো, আমরা কোন ক্যাটাগরির মধ্যে, আমরা এখন টি শার্টটা, এই টি শার্টটা আমরা স্ল্যাগের ভিতরে রাখবো, স্ল্যাগের ভিতরে আমরা টি শার্টটা রাখলাম। তো এরপর আছে প্যারেন্ট ক্যাটাগরি, আপনি এই যে টি শার্টটা কোন ক্যাটাগরির ভিতরে ঢুকাবেন। তো মনে করুন আমি এই টি শার্টটা আমি ম্যান ফ্যাশনের ভিতরে ঢুকাবো, সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্যান্ট ক্যাটাগরির মধ্যে আমি করে দেবো ম্যান ফ্যাশন, ঠিক আছে? তারপর এখান থেকে যদি আমি আমি এখান থেকে যদি অ্যাড নিউ ক্যাটাগরি করি, তাহলে দেখবেন আপনারা যে আপনাদের ম্যান ফ্যাশনের আন্ডারে টি শার্টটা তৈরি হয়। এই দেখুন ম্যান ফ্যাশন, তারপর এখানে মাইনাস টি শার্ট। তো আমরা যদি আমাদের পেজটাকে যদি রিলোড দিই, তো আমরা দেখতে পাবো যে আমাদের ম্যান ফ্যাশনের আন্ডারে আরেকটা পেজ তৈরি হয়েছে। দেখবেন মেন ফ্যাশনের ভিতরে আপনার আরেকটা পেজ তৈরি হয়েছে। তো এই মুহূর্তে দেখাচ্ছে না, কারণ মেন ফ্যাশনের ভিতরে আপনার কোনো প্রোডাক্ট নেই, এই যে টি শার্টের ভিতরে আপনার কোনো প্রোডাক্ট নেই, ঠিক আছে? টি শার্টের ভিতরে আপনার কোনো প্রোডাক্ট নেই বিধায় দেখাচ্ছে না। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, টি শার্টের ভিতরে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। তো টি শার্টের ভিতরে জাস্ট শুধু টি শার্ট অ্যাড করবেন। তো আমি এখানে যদি অ্যামাজনে যদি টি শার্টে যাই, মনে করুন এখানে আমি সবগুলো আজকে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? ওকে, আমি এখানে এখানে লিখলাম টি শার্ট, টি শার্ট, টি শার্ট লিখলাম। তো এই টি শার্টটা যখন আমরা অ্যাড করবো তখনই আমাদের ক্যাটাগরির মধ্যে আমাদের আমাদের এই সাব ক্যাটাগরিটা অ্যাড হবে। তো আমরা টি শার্টটা প্রথমে কপি করি, সেভ, আচ্ছা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই, এটা আপাতত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। আপনারা এইভাবে করবেন, আমি যেভাবে দিচ্ছি এইভাবে করবেন না, এইভাবে যে স্ক্রিনশট নিচ্ছি এইভাবে নিই, আপনারা আপনারা পুরোপুরি ইমেজটা নিয়েন। ওকে, তো এখান থেকে আমি টাইটেলটা নিলাম, এখান থেকে টাইটেল, তো টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে আমরা কোথায় আমরা চলে যাব, আমাদের অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট থেকে আমরা যাব অ্যাড নিউ, তারপর যাব এখান থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ, তারপর এখানে আমরা আমরা টাইটেলটা পেস্ট করলাম, তারপর ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের টি শার্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর একটু নিচে যাব, যাওয়ার পর এখান থেকে সিম্পল প্রোডাক্টে যাই, আমরা করে দেবো এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপর এখানে অ্যাফিলিয়েটের লিঙ্ক আমরা এখানে বসিয়ে দেবো, অ্যাফিলিয়েটের লিঙ্কটা বসালাম, তারপর এখানে বাই নাও করে দিলাম। তারপর এখানে এখানে বাই নাও করতে পারেন, আবার আপনি এই দেখুন আপনি এখানে করতে পারেন যে অর্ডার নাও, অর্ডার নাও, যখন আমি অর্ডার নাও করে দেবো তখন এই বাটনটা হয়ে যাবে অর্ডার নাও। ওকে, তো রেগুলার প্রাইস আপনি কী দিবেন, প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখানে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে $52, রেগুলার প্রাইস হচ্ছে আমাদের $52, আর সেলস প্রাইস হচ্ছে আমাদের এখানে $14 আমরা সেট করলাম, এখানে $14 সেট করলাম। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এই টাইটেলটা, এই ডেসক্রিপশনটা কপি করবেন,
ডেসক্রিপশনটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, বেশ হয়ে গেল। এরপর আপনি কি করবেন, প্রোডাক্ট ইমেজটা, আপনার প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসবেন, আপনার প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসবেন, টি শার্ট। হ্যাঁ, এখান থেকে টি শার্টটা আমরা নিয়ে আসি, টি শার্ট। ঠিক একই রকম আপনারা গ্যালারি ইমেজটাও নিয়ে আসবেন। তো আমি আপাতত দেখাচ্ছি না গ্যালারি ইমেজ, না আপনারা পারবেন সবাই, কয়েকটা দেখালাম, ইনশাল্লাহ পারবেন। ওকে, সেট প্রোডাক্ট ইমেজ। তো ঠিক একইভাবে আপনারা অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে কয়েকটা গ্যালারি নিয়ে আসবেন। ওকে, এরপর একটু উপরে যাবেন, যাওয়ার পর এখানে ক্যাটাগরি বেছে দেবেন। তো আমরা এই ক্যাটাগরিটা হচ্ছে টি শার্ট, তো তার মানে টি শার্টের ভিতরে টি শার্টই থাকবে। সেক্ষেত্রে যদি আপনি যদি এখানে যদি টি শার্ট, এই যে দেখুন অল প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর অল ক্যাটাগরি, এখানে যদি টি শার্টটা সেট করে দেন, দেখুন মেন ফ্যাশনের আন্ডারে কিন্তু টি শার্টটা আছে। এই দেখুন মেন ফ্যাশনে একদিকে আর টি শার্টটা আরেক দিকে। তো টি শার্টটা সেট করলাম, তারপর পাবলিশ। তো দেখুন এখন কিন্তু আমাদের এই টি শার্টটা পাবলিশ হয়েছে। আমরা দেখুন যদি রিলোড দিই আমাদের পেজটা, তাহলে দেখতে পাবেন মেন ফ্যাশনের ভিতরে আমাদের টি শার্টটা আছে, দেখতে পাবেন। এই দেখুন মেন ফ্যাশনের আন্ডারে আমাদের কি হয়েছে, আর একটা ক্যাটাগরি তৈরি হয়েছে, মেন ফ্যাশন, মেন ফ্যাশন বাদে আছে আমাদের টি শার্ট। তো আমরা যদি টি শার্টে যদি ক্লিক করি, আমরা যদি টি শার্টে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আমাদের টি শার্টটা দেখতে পাবো। আবার দেখুন এখানে লেখা থাকবে অর্ডার নো, আমি যেই বাটনটা সেট করে দেবো ওই বাটনটা এখানে দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাটাগরি ক্যাটাগরি থিমের যেগুলো ক্যাটাগরি আছে এইসব ক্যাটাগরিকে ডিলিট দিয়ে আপনারা কিভাবে আপনাদের নিজেদের মতো করে ক্যাটাগরি সেট করবেন, আপনাদের নিজেদের মতো করে ক্যাটাগরি সেট করবেন, সেট করে আবার ওই ক্যাটাগরির মধ্যে আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো একটুকুই, আমি ক্লাসটা আর লম্বা করবো না, আর পরবর্তীতে আমরা বাকিগুলো স্টেপ দেখবো। তো ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমি দেখালাম যে কিভাবে আপনারা ক্যাটাগরি রিনেম করবেন, এরপরে কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন, ক্যাটাগরি ক্যাটাগরির ডিসপ্লেটা তৈরি করবেন, কিভাবে ক্যাটাগরির ভিতরে আমি দেখেছি প্রোডাক্টের রিমুভ করে কিভাবে প্রোডাক্টের ভিতরে অ্যাড করবেন, আবার সমস্ত প্রোডাক্টকে ডিলিট করে আপনারা কিভাবে নতুন করে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আবার আপনারা সাব ক্যাটাগরি ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন তাও আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই মাইকটা আনমিউট হন, সবাই মাইকটা আনমিউট করুন। হ্যালো, সবাই কি পারবেন? জি স্যার। সহজ না কঠিন? একদম সহজ। জি স্যার। নাকি? হ্যাঁ জি স্যার, সহজ আছে। পারি তোর চাকমা? চাকমা আমাকে শুনতে পাচ্ছেন? পাইতোস চাকমা শুনতে পাচ্ছেন? আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন। আচ্ছা, আমার কাছে লাগতেছে আপনাদের জন্য কোডিং কোডিং লাগতেছে, কিন্তু আপনারা অন্যান্য ক্লাসে যেরকম খুশি থাকেন, এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এত এতটুকু খুশি না কেন, একটু জানতে পারি? পারবো তো স্যার, কোন সমস্যা নাই তো। পারবো স্যার, জি স্যার পারবো তো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে? জাহের বলছিলাম স্যার। স্যার গতদিনে স্যার একটা ইয়া আসলো না স্যার, এইডব্লিউ স্যার ছিল যে, এটা একটু অফ করে দিই।